আশা জাগিও পারল না বাংলাদেশ। একবার বাংলাদেশের পক্ষে তো আরেকবার ইংল্যান্ডের দিকে যেন পেন্ডুলামের মতো ঝুলছিল ম্যাচের ভাগ্য। লো স্কোরিং ম্যাচে উত্তাপ চড়াচ্ছিল প্রতি মুহূর্তে, তবে শেষ পর্যন্ত ডেভিড মালানের হার না মানা 17 রানের ইনিংসে 3 উইকেটের জয় তুলে নিল ইংল্যান্ড। 3 ম্যাচ সিরিজে সফরকারীরা এগিয়ে গেল 1-0 ব্যবধানে। মিরপুরে কদিন আগে ভারত বধের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুরুতে ব্যাট করতে নেমে সাকিব ও মুশফিকদের ব্যর্থতায় 209 রানের সাদামাটা একটা সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম টাইগার্স। তবে ব্যাটিংয়ে ব্যর্থতার দিনে মিরপুরের পিছে বল হাতে দাপট দেখালেন তাইজুল তাসকিনরা, আর তাতে ইংলিশ বধের আশা দেখছিল লাল সবুজের সমর্থকরা। তবে এক মারানের কাছেই হেরে গেল তামিম ইকবাল বাহিনী। আর 4 ও 4 ছক্কায় 145 বলে 114 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন মালান। এর আগে হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হারের সংখ্যা যাচ্ছিল ইংল্যান্ডের। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ওভারে বল হাতে তুলে নিয়ে ফিরিয়েছেন বিধ্বংসী ইংলিশ ওপেনার জেসন রয়কে। সাকিবের দেখানো পথে হাঁটেন আরেক পরীক্ষিত স্পিনার তাইজুলও। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে প্রথম বলে ফিল সল্টকে ফিরিয়ে দলকে উৎসবে ভাসান। তাইজুলের জোরের উপর করা বলটি একটু সরে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন সল্ট। গতির কারণে ব্যাট খেলতে পারেননি তিনি, তার প্যাডে লেগে বল ছুবল দেয় স্টাম্পে। উল্লাসে মাতে বাংলাদেশ শিবির। সল্টের পর তাইজুলের দ্বিতীয় শিকার জেমস ভিন্স। ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন ভিন্স, তবে মিস করে গেছেন পুরোপুরি। উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিক ভুল করলেন না, 9 বল খরচায় ভিন্স করলেন মোটে 6 রান। প্রথম 3 উইকেট ভাগাভাগি করে নেন 2 স্পিনার, তবে চতুর্থবারে সাফল্য পেলেন পেসার তাসকিন আহমেদ। টাইগার স্পিড স্টারের লাফিয়ে ওঠা বলে পুশ করতে গিয়ে অ্যাজট হয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। মাত্র 65 রানের মাথায় 4-4 উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা। বাটলারের বিদায়ের পর মালানের সঙ্গে জুটি গড়েন বিপিএল মাতিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া উইল জ্যাকস। অভিষেক ম্যাচে তার ব্যাট থেকে এলো মূল্যবান 26 রান, যদিও শেষ পর্যন্ত মিরাজের বলে সাজ ঘুরে ফেরেন এই ব্যাটার। এক প্রান্তে খেলোয়াড় বদল হলেও অন্য প্রান্তে জমে গিয়েছিল মালান। নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির দিনে দলের জয়ও নিশ্চিত করলেন।